وعليكم السلام ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، ভাই জানতে চেয়েছেন যে কবরে পাপের জন্য জাহান্নামের আজাব রয়েছে কিনা এবং নেকির জন্য যিনি নেককার হবেন তার জন্য জান্নাতের সুখ রয়েছে কিনা। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। এমন কথা হলো যে মৃত্যুর প্রথম ঘাঁটি হলো, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি সওয়াল জবাবে বান্দা উত্তীর্ণ হতে পারে তাহলে সে কবর থেকেই জান্নাতের সুখ ভোগ করবে। পক্ষান্তরে যদি ব্যক্তি কবরের সওয়ালের জবাব দিতে না পারে, অর্থাৎ গুনাহগার হয়, তাহলে সে কবর থেকেই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এ মর্মে স্পষ্ট হাদিস রয়েছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4678 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে বান্দা যখন প্রশ্নে উত্তীর্ণ হয়ে যাবে তখন ঘোষণাকারী ঘোষণা করে দিবে যে এ ব্যক্তি সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও যেখান থেকে জান্নাতের সুখ ও আরাম আসতে থাকবে। পক্ষান্তরে ব্যক্তি যদি গুনাহগার হয় আর প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেয় যে সে মিথ্যা বলেছে, সে ব্যর্থ হয়েছে, অতএব তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও যেখান থেকে জাহান্নামের বিষ ও তাপ আসবে। এই হলো হাদিস, এই হলো হাদিস যে কবর আজাব সত্য। তবে এক্ষেত্রে কথা হলো যে গুনাহগার ব্যক্তি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, সে কবরে যে শাস্তি ভোগ করবে এটা তার জন্য গুনাহের কাফফারা হবে, অর্থাৎ কবরের আজাবের কারণে তার জাহান্নামের যে আজাব সেটা কমে যাবে। এমন মে হাদিস দেখতে পারেন সহিহ আল বুখারিতে, হাদিস নাম্বার 5640। মা মিন মুসিবাতিন ইউসিবুল মুসলিম ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে যায় আর সে সবর করতে পারে তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগাতা ক্ষমা করে দিবেন। এমনকি যদি কোনো মুসলিম একটি কাটাও তার গায়ে বিদ্ধ হয় তাতেও তার গুনাহ মাফ হয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।